नमस्कार बंधुरा मौलिस फूड एंड ट्रैवल चैनले तुम्हारा सबाई के स्वागत। आज हमें निये चले चिकेन एक नतून रेसिपि चिकेन फ्राइड कबाब। ताहले शुरू करा जाक आज के वीडियो टी। हमें प्रथम निये निये दस पिस माझारी साइजेर बोनलेस चिकेन सेटाके भालो करे धुए हमें जल झरिए निये प्रथम। तारपर हमें एर मध्ये दिए देव एक चामच आदा रसुन पेस्ट, एक चामच पेंयाजेर पेस्ट, एक चामच लंकार पेस्ट, संगे देव नून और किछुटा हलुद। ये समस्त उपकरणगुलो आमी एक चामच दिए खूब भालोभावे एटार साथे माखिए नेब जाते खूब भालोभावे मांसेर मध्ये एटा मिशे जाए। एर जन्य खूब भालोभावे माखिए नेब मसलाटा। এবার দেখুন আমার মশলাটা মাখানো হয়ে গেছে। এর মধ্যে আমি দেবো সামান্য লেবুর রস, মানে এক চামচ মতো লেবুর রস। এটাকেও আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব যাতে লেবুর রসটা পুরোপুরি মাংসের মধ্যে অ্যাবজর্ব করে দেয়। এরপর এটাকে আমি আধ ঘন্টার জন্য আলাদাভাবে রেখে দেবো ম্যারিনেট করার জন্য। তারপর আমি একটা আলাদা পাত্রে 50 গ্রাম মতো দই, হাফ চামচ আদা রসুন বাটা, হাফ চামচ লঙ্কা বাটা, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, সামান্য গরম মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নেব হাফ চামচ। এগুলো সমস্ত কিছু উপকরণকে আমি দইয়ের সাথে খুব ভালোভাবে ফেটিয়ে নেব যাতে দইয়ের দানাগুলো পুরোপুরি ভেঙে যায়, খুব ভালোভাবে যাতে পেস্ট হয়ে যায়। বেশ খানিকক্ষণ ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো, আর পরিমাণ মতো নুন। নুন হলুদ দেওয়ার পরেও আমি এটাকে আবার ভালোভাবে মিশিয়ে নেব যাতে পুরোপুরি নুন হলুদটা এই মশলার মধ্যে পুরোপুরি মিশে যায়, দইটার মধ্যে পুরো ঢুকে যায়। খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দেবো একটা মাঝারি সাইজের ক্যাপসিকাম এবং একটা মাঝারি সাইজের টমেটো। আগে থেকে আমি যেটাকে চপ করে নিয়েছিলাম সেটাকেও এই মশলাটার সাথে খুব ভালোভাবে মেখে নেব। ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা যে মাংসটা ছিল বোনলেস চিকেনটা আমি এর মধ্যে একটু একটু করে দিয়ে মিশিয়ে নেব। আপনাদের যদি আমার এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগায়। আর অবশ্যই শেয়ার করবেন বন্ধুবান্ধব পরিচিতদের মধ্যে। অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন রান্নাটা আপনাদের কেমন লাগলো এবং সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটিকে। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিও আপলোড করলে আপনারা নোটিফিকেশানে পেয়ে যান। এই দেখুন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এমনি করে পুরো মাংসটাকে এর সঙ্গে পুরো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দইয়ের মধ্যে, সমস্ত মশলাটা যাতে এর ভিতরে ঢুকে যায় অ্যাবজর্ব করে যায় সেভাবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমার পুরো মশলাটা মোটামুটি মাখানো হয়ে গেছে চিকেনের সাথে। সবার বাড়িতে সবসময় কাবাব তৈরির জন্য স্টিক অ্যাভেলেবেল থাকে না, আবার কাবাব শেখতেও অনেকের অসুবিধা হয়। তাই জন্য যারা এই সমস্ত অসুবিধার সম্মুখীন হন তাদের কাছে আমার এটাই অনুরোধ যে আপনারা এইভাবে একবার কাবাব বানিয়ে দেখুন। এতে আপনার টেস্ট তো কোনো সময় কমবেই না, উল্টো টেস্ট আপনার বেশিই লাগবে। আমি একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেবো। তেলটা একটু গরম হয়ে এলে আমি একে একে চিকেনগুলো এবং তার সাথে ক্যাপসিকাম টমেটো সবগুলো আলাদা আলাদা করে অল্প অল্প করে ভেজে নেব। আমরা নর্মালি যে ধরনের কাবাব খেয়ে থাকি সব কাবাবগুলোই মোটামুটি আগুনে শেকা হয় বা পোড়ানো হয়, কিন্তু এখানে পুরো চিকেনটাকেই কাবাব আকারে আমার ভেজে নেওয়া হবে। আর ভেজে নেওয়ার পরে বেশ লাল লাল করে ভেজে নেওয়া হবে যাতে এটার টেস্টটাও একটু আলাদা হয়। এবং বুঝতেই পারছেন আমি পুরো রান্না সর্ষের তেলে করছি যাতে রান্নাটার টেস্টটা দ্বিগুণ হয়। এই যে দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি আমি, একটা পাশ হয়ে গেছে ভাজা। আমি
আবার অপর পাটটা উল্টে দিয়েছি, দিয়ে আবার সেপুরটাও ভেজে নিচ্ছি। আমার কাবাবগুলো যখন দু পিঠেই ভালোভাবে ভাজা হয়ে যাবে, আমার নাবানোর একটু আগে আমি এর ভিতরে একটু বাটার ব্রাশ করে নিয়েছি। এবার আমি একটা পাত্রে সুন্দর করে নাবিয়ে নিয়ে তাতে লেবু এবং স্যালাডের সাথে পরিবেশন করবো। এটা গরম ভাতের সাথে বা রুটি বা পরোটা, যে ধরনের খাবার খেতে চান তার সব কিছুর সাথেই ভালো লাগবে। ভীষণ টেস্টি হয় খাবারটা, আপনারা শুধুও খেতে পারেন, এটা এক ধরনের জলখাবার হিসেবে। এইভাবে রান্না করলে চিকেনের টেস্ট খুব সুন্দর আসে, খুব সুস্বাদু লাগে খেতে। অসাধারণ একটি রান্না, আপনারা বাড়িতে সকলেই ট্রাই করতে পারেন। এবং ট্রাই করার পর অবশ্যই বলবেন যে আপনারা যে ধরনের কাবাবগুলো শেকা কাবাব খান অর্থাৎ তন্দুরি কাবাব খান, তার থেকে এর টেস্ট কোনো অংশ কম নয়, পারলে একটু বেশিই হবে, আরও বেশি টেস্টফুল। এবং অবশ্যই আপনারা ট্রাই করে দেখতে পারেন, আপনাদের ভালো লাগবে।